আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বিভিন্ন ধরনের প্যাকেজিং করার ব্যবসা নিয়ে আলোচনা করব। আপনারা যারা চা পাতা, ডিটারজেন্ট, হুইল পাউডার, চাল, বিভিন্ন ধরনের মশলা আইটেম প্যাকেজিং করার ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি সেমি অটোমেটিক প্ল্যান্ট দেখাবো, যেটার সাহায্যে আপনি যে কোনো ড্রাই আইটেম প্যাকেজিং বিজনেস করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুটি মেশিন দেখাবো, একটি হচ্ছে ড্রাই আইটেম ফিলিং মেশিন এবং অপরটি হচ্ছে এই ধরনের সেমি অটো প্যাকেজিং মেশিন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো এই মেশিনগুলো কীভাবে আপনি সেট আপ করবেন এবং এই মেশিনগুলো দিয়ে কাজ করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে ড্রাই আইটেম প্যাকেজিং করার ব্যবসা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই ধরনের চিনিগুড়া চাউলের প্যাকেটে কিছু পরিমাণ চাল প্যাকেজিং করে দেখাবো এবং আমাদের যে মেশিনগুলো আছে সেগুলো দিয়ে কী করে কাজ করতে হয় সেগুলো দেখাবো। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই ধরনের একটি ফিলিং মেশিন দেখাবো, যেটা ডিজিটাল কন্ট্রোলার ফিলিং মেশিন। এই মেশিনের সাহায্যে আপনি যে কোনো ধরনের মশলা আইটেম, যে কোনো ধরনের চাল, চা পাতা, যে কোনো কিছু ফিলিং করতে পারবেন। এখানে মেশিনের মধ্যে আমরা কিছু পরিমাণ চাল ঢেলে দিয়েছি আর এখানে আমরা কন্ট্রোল করে দেবো আমরা কত গ্রাম করে মাপবো। আর এটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক প্যাকেজিং মেশিন, যেটার সাহায্যে আমরা পরিমাপ করার পর প্যাকেটে, এই ধরনের প্যাকেটে প্যাকেজিং করব। তো সবার প্রথমে আমরা এই মেশিনটি অন করব এবং এই মেশিনের মধ্যে যে আমাদের চালটা মাপবো সেটা সেটিং করে দিব। তো মেশিনে ইলেকট্রিক কানেকশন দেওয়ার পর আপনারা মেশিন অন করলে এখানে যে সুইচটা আছে, কন্ট্রোল সুইচটা জ্বলবে। তো আপনি যদি মেশিনটা অন করেন, এখানে কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছেন ফিলিং মেশিনের, এখানে যদি আপনি ওয়েট কমাতে চান তাহলে আপনি এভাবে ওয়েট বাড়াতে কমাতে পারবেন। তো এখানে আমরা 490 গ্রাম সেট করে দিলাম, এটা হচ্ছে ওয়েট। আর এটা হচ্ছে আমাদের কতগুলো আমরা প্যাকেট প্যাকেজে ফিলিং করলাম সেটা দেখাবে। আর এটা হচ্ছে স্টপ, আর এগুলো অন্য অন্য বাটন আপনাদেরকে দেখাবো এগুলো আপনারা নেওয়ার সময়। তো আমরা এখানে হোপারে কিছু পরিমাণ চাল নিয়েছি, তো আজকে আমরা আপনাদেরকে এই মেশিনের সাহায্যে চাল ফিলিং করে দেখাবো। তো চাল ফিলিং করার জন্য আমরা যদি এখানে স্টার্ট বাটন ক্লিক করি তাহলে চালটি ফিলিং হবে, আর ফিলিং হলে এখানে নিচে আসবে। তো আমরা এখানে স্টার্ট বাটন টিপ দিব, স্টার্ট বাটন টিপ দিলে এখানে দেখতে পারবেন আমাদের চালগুলো ফিলিং হচ্ছে। তো আমাদের চালগুলো ফিলিং হচ্ছে, আমাদের মেশিনের মধ্যে সেন্সর লাগানো আছে। আপনি যদি পাই কন্ট্রোল করতে চান এখানে পাইপ সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারেন, আর যদি আপনি এটা সেন্সর সাহায্যে কন্ট্রোল করতে চান জাস্ট আপনাকে প্যাকেটটা এভাবে ধরতে হবে, ধরলে প্যাকেটে এরকম চাল ফিলিং হয়ে যাবে। আর এখানে অটোমেটিকভাবে যে চালগুলো ফিলিং আছে এগুলো ফিলিং হচ্ছে, আর এখানে ফিলিং হলে মেশিন একটা টাইমিং করবে। তো আমাদের চাল ফিলিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন মেশিন শব্দ করছে। এরপর আমরা যখন এটি আবার ধরব, আমাদের 1 কেজি চাল ফিলিং হয়ে গেল। তো এখানে আমরা ওয়েট স্কেল রাখলাম, আপনারা আপনাদেরকে এই চালটা প্যাকেটটা প্যাকেজিং করে তারপর ওয়েট করে দেখাবো এটা আসলে অ্যাকুরেটভাবে করতে পারে কি না। তো এটা হচ্ছে আমাদের আপনার সিলিং মেশিন। সিলিং মেশিনটি সবার প্রথমে আমরা অন করব, অন করলে আমাদের সিলিং মেশিনটি রানিং হয়ে যাবে। এরপর আমরা এখানে হিটিং সুইচটা অন করব, হিটিং সুইচটা অন করলে এখানে আমাদের এটা হচ্ছে ডিজিটাল সুইচ, আমরা এটা হিটটা কন্ট্রোল করে দিব। হিটটা কন্ট্রোল করার জন্য আমরা এটা 170 করে দিব, 70 করে যখন আমরা স্টার্ট দিব এটা হিটিং কমপ্লিট হবে। আর হিটিং কমপ্লিট হলেই আমরা এখানে চালটা এভাবে দিলে আমাদের প্যাকেটটা প্যাকেজিং হয়ে যাবে। তো আমরা একদম অ্যাকুরেটভাবে আপনাদেরকে প্যাকেজিং করে দেখাবো এবং আমাদের এই মেশিনের সাহায্যে আপনাদেরকে ওয়েট করে দেখাবো যে এটা অ্যাকুরেট ওয়েট করতে পারে কি না। আমাদের হিটটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা যদি এখানে আমাদের যে চালের প্যাকেটটা আছে এই প্যাকেটটা যদি দিয়ে এটা প্যাকেটিং হয়ে যাবে। তো প্যাকেটিং করার জন্য আমরা এখানে জাস্ট মেশিন এভাবে ধরে এটা জাস্ট এভাবে লাগাই দিব। তো বন্ধুরা, এটা আমাদের প্যাকেজিং হয়ে গেল। তো আমরা এটা ওয়েট মেশিনের সাহায্যে আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটা আপনার অ্যাকুরেট ওয়েট আছে কি না। এভাবে যদি এখানে 0 গ্রাম দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা মাপি দেখতে পাচ্ছেন 131 গ্রাম, এখানে প্যাকেটের ওয়েট আছে 31 গ্রামের মতো। তো এটা টোটাল আপনার 1 কেজির একটা প্যাকেট। তো আপনারা এভাবে চাইলে আমাদের এই মেশিনের সাহায্যে মেপে আপনি প্যাকেজিং করতে পারবেন। তো এখন আমরা আপনাকে আরেকটা ফিলিং করে দেখাচ্ছি এবং প্যাকেজিং করে দেখাচ্ছি। এভাবে ধরবেন, আপনার চাল ঢোকা হয়ে গেছে। এরপর মেশিন আবার অটোমেটিক আপনার এগুলো ফিলিং করা শুরু করেছে। এরপর আমরা জাস্ট আবার আগের মতো এখানে দিব।
তো আমাদের এই চালের প্যাকেট প্যাকেজিং করা হয়ে গেছে। তো আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোডাক্ট এই দুটি মেশিনের সাহায্যে প্যাকেজিং করতে পারবেন। আমরা আজকে আপনাদেরকে চাল করে দেখালাম, আপনি যদি চান তাহলে যে কোনো ধরনের আইটেম আমাদের এই দুটি মেশিনের সাহায্যে প্যাকেজিং করে ব্যবসা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই ধরনের চিনি গুঁড়া চাউলের প্যাকেটের মধ্যে চাল প্যাকেজিং করে দেখালাম। আপনি যদি এই ফিলিং মেশিন এবং সিলিং মেশিনের সাহায্যে অন্য অন্য আইটেমের প্যাকেজিং করতে চান, তাহলে যেমন ধরুন হুইট পাউডার, ডিটারজেন্ট, চা পাতা, হলুদ, মরিচ, মশলা, যে কোনো ধরনের আইটেমের প্যাকেজিং করে ব্যবসা শুরু করতে পারেন। আপনি আমাদের এই মেশিনগুলোর সাহায্যে কী করে কাজ করবেন সেটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখালাম। তো আপনাদের যদি তাও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। আর এই মেশিনগুলোর দাম সবসময় উঠানামা করে, তাই আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি বর্তমান মূল্য জেনে নিতে পারেন। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।